সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারাই বলুন তো, এই পাকা কাঁঠালগুলি দিয়ে কি মজাদার এঁচোড় তরকারি রান্না করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, প্রমিস করে বলছি, এই রান্নাটা একবার খেলে স্বাদটা মুখে লেগে থাকবে। এই তো কিছুদিন আগে দেশের বাড়ি গিয়ে নিজের গাছের কাঁঠাল দেখে লোভ সামলাতে পারলাম না। দারুণ মজার এঁচোড় রান্না খুব খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এখন তো কাঁঠাল পাকার সময়, কাঁচা কাঁঠাল পাই কই, তাই রিক্স নিয়ে এত বড় কাঁঠালটি কেটেই ফেললাম। কেটে দেখি কাঁঠালটির ভেতরে পাকা আর বাকি একটু কাঁচা আছে, বিচিগুলো শক্ত হওয়ার কারণে এগুলো বাদ দিয়ে শুধু কোয়াগুলি রেখে এভাবে তৈরি করে নিলাম। দেশের বাড়ির মাটির চুলায় গনগনে তাপে খুব সহজে এই রান্না, উফ ভাবতেই ভালো লাগে। প্রথমে গরম তেলে 1 চামচ গোটা জিরে, 2-3টি তেজপাতা আর 5-6টি শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই শুকনো মরিচ পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, হলুদ আর দেব 3-4টি দারুচিনি এবং এলাচ ফল। এলাচ ফলগুলো আমি একটু ভেঙে নিয়েছি। ফাইনালি আমি ব্যবহার করছি সমপরিমাণ থেতো করা রসুন, আদা ও জিরার গুঁড়ার একটি মিশ্রণ পেস্ট। মশলাগুলি ভালোভাবে কষানো হলে দিয়ে দেব 1/2 পাকা কাঁঠালের এঁচোড়গুলো। কিন্তু এই রান্নার একটা টুইস্ট আছে, আর সেটা হলো ছোলার ডাল। বন্ধুরা, এখানে আমি ব্যবহার করছি প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা 200 গ্রাম ছোলার ডাল। ব্যাস কিছুটা নাড়াচাড়া করে 2 কাপ জল দিয়ে কড়া জালে রান্নাটি করে একদম শুকিয়ে নেব। বন্ধুরা, গ্যাসের চুলায় রান্না থেকে মাটির চুলায় রান্নার স্বাদ অসম্ভব সুন্দর হয়। এই রান্নাটি আমি প্রথমবার এভাবে করলাম আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এই তো হয়ে গেল আমার পাকা কাঁঠালের এঁচোড় তরকারি। আমার এই চ্যানেলে অনেক রান্নার মাঝে যে রান্নাগুলো সব থেকে বেশি সুস্বাদু হয়, সেই রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এরকম নিত্য নতুন সুন্দর সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।